বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি নবম দশম শ্রেণীর ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বইয়ের পঞ্চম অধ্যায় মূলধন আয় ব্যয় আকলন সম্পর্কে আলোচনা করব। তো এই অধ্যায় পড়তে গেলে আমাদেরকে প্রথমেই করতে হয় কি, মূলধন আয় ব্যয় পাঠ্যক্রম কি সে সম্বন্ধে জানা প্রয়োজন। কিন্তু আমি সরাসরি আজকে আমি একটা সমস্যার সমাধান করব। সেই সমস্যাটা হচ্ছে পেব্যাক সময় পদ্ধতি। আসলে পেব্যাকটা কি, বলা হয়ে থাকে যে প্রতিষ্ঠানে বিনিয়োগকৃত টাকা কত সময়ের মধ্যে ফেরত পাওয়া যাবে ওই সময়টাকে বলা হবে পেব্যাক সময়। অর্থাৎ ধরো তোমার বাবা কোনো প্রতিষ্ঠানে 50,000 টাকা বিনিয়োগ করছেন 5 বছরের জন্য। এখন এই 50,000 টাকা কততম বছরে এসে তোমার বাবা ফেরত পাবে ওই সময়টাকে বলা হবে পেব্যাক সময়। তোমার বাবা হতে পারে 2 বছরে ফেরত পেতে পারে, 3 বছরে ফেরত পেতে পারে, আবার 4 বছরও ফেরত পেতে পারে। যে বছরে ফেরত পাবে বলা থাকে যে ওই বছরটাই হচ্ছে কি পেব্যাক সময়। কথা না বাড়িয়ে আমরা সরাসরি একটা সমস্যার সমাধান করি। দেখা যায় এখানে দেখা যাচ্ছে একটা সমস্যা দেওয়া আছে। প্রথমে বলা আছে যে মনে করুন একটি প্রকল্পে 60,000 টাকা বিনিয়োগের প্রয়োজন, যা থেকে আগামী 7 বছর যাবৎ 15,000 টাকা বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যাবে। অর্থাৎ আমরা পেব্যাক সময় নির্ণয় করতে গেলে 2 ধরনের অঙ্ক করতে হয়। একটা হচ্ছে বার্ষিক নগদ প্রবাহ, যদি প্রতি বছর একই সমান হয় তাহলে এক ধরনের সূত্রতে করতে হবে। আবার যদি বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ পরিবর্তন হয় তাহলে আরেকটি সূত্রের মাধ্যমে এই অঙ্কটি পরিপূর্ণ করতে হবে। এখানে বলা আছে বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ প্রতি বছরে কি 15,000 টাকা। অর্থাৎ প্রথম বছর 15,000 টাকা পাবে, দ্বিতীয় বছর 15,000, এভাবে সপ্তম বছর পর্যন্ত সে 15,000 টাকা করে পাবে। এই জন্য যে সূত্রটা দিয়ে অঙ্ক করতে হবে সেই সূত্রটা হচ্ছে সময় সমান বিনিয়োগ অথবা নগদ বই প্রবাহ। ভাগ হচ্ছে বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। তাহলে পেব্যাক সময়ের সূত্র হচ্ছে কি, যে বিনিয়োগ অথবা নগদ বই প্রবাহ বা বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। নগদ আন্তঃপ্রবাহ বলতে তোমার প্রতি বছর কত টাকা করে আসতেছে সেটাকে বলা হয় বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। এখানে বিনিয়োগ করা আছে 60,000 টাকা, বাদ বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ দেওয়া আছে 15,000 টাকা। বছর ছিল 7 বছর, আর আমার 7 বছরের মধ্যে প্রতি বছর পাচ্ছি কত করে 15,000 টাকা। অর্থাৎ বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ হচ্ছে 15,000। সমান 15,000 দিয়ে 60,000কে ভাগ করলে পাওয়া যায় 4 বছর। অর্থাৎ আমরা কি 7 বছরের জন্য বিনিয়োগ করেছিলাম, সেই 7 বছরের টাকা আমরা পেয়ে গেছি 4 বছরে। অর্থাৎ পরবর্তী যে 3 বছর, সে 3 বছরের টাকাটা আমাদের কি হবে, লাভ হবে। 4 বছরের ভিতরে আমাদের 60,000 টাকা উঠে গেছে। এখন আমি এই একই অঙ্ক আরেকটি সূত্রের মাধ্যমে করব। সেটা হচ্ছে কি, যে বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ যদি এক এক বছর এক এক রকম হয়, অর্থাৎ প্রতি বছরে আলাদা আলাদা হয়, তাহলে অন্য আরেকটি সূত্রের মাধ্যমে আমাদের অঙ্কটি করতে হবে। দেখা যাচ্ছে যে এখানে বলা আছে যে মনে করো জনাব হাবিব সাহেব একটি প্রকল্পে 50,000 টাকা বিনিয়োগের চিন্তা করছেন, যা থেকে আগামী 6 বছর যথাক্রমে 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা এবং 30,000 টাকা পাওয়া যাবে।
অর্থাৎ এই অঙ্কের মধ্যে দেখা যাচ্ছে যে এক এক বছর এক এক জনের আন্তঃপ্রবাহ আমাদের কাছে আসতেছে, তাই এর জন্য আমাদেরকে অন্য একটা সূত্র প্রয়োগ করতে হবে। তবে এটা করতে গেলে আমাদের প্রথমে একটা কি করতে হবে, সারণী তৈরি করতে হবে, একটা সব তৈরি করতে হবে। কয় বছরের জন্য আমাদের সবটা তৈরি করতে হবে? ছয় বছর, যেহেতু এখানে বলা আছে যে ছয় বছরের জন্য, তাই আমরা এখানে লিখব এক বছর, দুই বছর, তিন বছর, চার বছর, পাঁচ বছর, ছয় বছর। হ্যাঁ, এটাকে অনুরূপ করা যায়। যদি আমরা এখানে শূন্য বছর দিতাম তাহলে আমরা এখানে কি দিতাম? বিনিয়োগকৃত টাকা দিতাম। কিন্তু আমি ওই বিনিয়োগকৃত টাকা না দিয়ে সরাসরি এখানে যেভাবে আছে ঠিক এইভাবে অঙ্কটা তুলে ফেলব। প্রথম বছর আমাদের কাছে চলে আসছে 10,000 টাকা, লিখলাম এখানে 10,000 টাকা। তাহলে ক্রমজনিত নগদ প্রবাহ হবে আমার কত? 10,000 টাকা। অর্থাৎ প্রথম বছর যা আছে ক্রমজনিত নগদ প্রবাহ আমার তাই হবে। দ্বিতীয় বছর তো আছে 15,000 টাকা, আমরা এখানে লিখব 15,000 টাকা। এখন দেখেন এইখানে ক্রমজনিত নগদ প্রবাহ ছিল আমার 10,000 টাকা, এখানে নগদ আন্তঃপ্রবাহ হচ্ছে 15,000 টাকা। অর্থাৎ এই টাকার সাথে আমরা এখানে কি করব, যোগ করে নেব। 10,000 আর 15,000 সমান কত হয়? 25,000। তৃতীয় বছর টাকা দেওয়া আছে 20,000 টাকা, আমাদের ক্রমজনিত নগদ প্রবাহ ছিল 25,000, এর সাথে যোগ হবে 20,000। 25 আর 20 হয় 45,000 টাকা। চতুর্থ বছরে টাকা দেওয়া আছে 10,000 টাকা, তাহলে আমরা এখানে লিখব কত? 10,000 টাকা। এখন দেখেন তৃতীয় বছরে আমার ক্রমজনিত নগদ প্রবাহ ছিল 45,000 এবং চতুর্থ বছরে এসে আমার নগদ প্রবাহ হচ্ছে 10,000, তাহলে 45,000 টাকা আর 10,000 টাকা যোগ করলে হয় 55,000 টাকা। পঞ্চম বছরে আমাদের টাকার পরিমাণ বলছে এখানে 20,000 টাকা, আমরা পঞ্চম বছরে এসে লিখব 20,000 টাকা। এখানে ক্রমজনিত নগদ প্রবাহ ছিল 55,000, তার সাথে 20,000 যোগ করলে পাওয়া যায় 75,000 টাকা। এখন সর্বশেষ বছর আমাদের এখানে টাকার পরিমাণ দেওয়া আছে 30,000 টাকা, অর্থাৎ ষষ্ঠ বছরে আমরা লিখব কত? 30,000 টাকা। আমাদের পঞ্চম বছর ক্রমজনিত নগদ প্রবাহ ছিল 75,000 টাকা এবং ষষ্ঠ বছরে এসে আমরা পেয়েছি আরো 30,000 টাকা, তাহলে মোট কত টাকা হলো? 1,05,000 টাকা। এখন এটাকে আমরা একটা সূত্রের মাধ্যমে অঙ্কটা করব, অর্থাৎ কততম বছরে এসে আমরা এই পেব্যাক সময়টা পাব। সূত্রটা হচ্ছে আমি বাংলা লিখতেছি, এটা দুইভাবে লেখা যায়, ইংরেজিতে লেখা যায় এবং বাংলায় লেখা যায়। পেব্যাক সময় সম্ভাব্য পেব্যাক সময় প্লাস বিনিয়োগ বা নগদ বহিঃপ্রবাহ মাইনাস ক্রমজনিত নগদ প্রবাহ। বা সম্ভাব্য এখানে আর একটু অ্যাড করা যায় সেটা হলো সম্ভাব্য সময় ক্রমজনিত নগদ প্রবাহ দিলে একটু বেশি ভালো হয়। কি দেব? সম্ভাব্য সময়ে ক্রমজনিত নগদ প্রবাহ। পরবর্তী বছরে
তাহলে বাংলা সূত্রটা হচ্ছে এইরকম যে পেব্যাক সময় সমান সম্ভাব্য পেব্যাক সময় যোগ বিনিয়োগ মাইনাস সম্ভাব্য সময় ক্রমযোজিত নগদ প্রবাহ বা সম্ভাব্য সময় পরবর্তী বছরের নগদ প্রবাহ। এখন যদি এটাকে ইংলিশে দেওয়া হয় তাহলে এটা সূত্র হবে, এখানে একটু দেখিয়ে দিচ্ছি যে পেব্যাক সময় সমান সংক্ষিপ্ত লিখতেছি এ প্লাস এম সিও মাইনাস সি ভাগ হচ্ছে ডি। আমরা এই সূত্রের মাধ্যমেও এই অঙ্কটি করতে পারি। যেহেতু আমরা এখানে বাংলায় করতেছি তাই বাংলা সূত্রটা আমি লিখলাম। এখানে দেওয়া আছে সম্ভাব্য পেব্যাক সময়, অর্থাৎ আমরা এখানে কত টাকা বিনিয়োগ করছি আমাদের আগে সেটা দেখতে হবে। আমরা এখানে টাকা বিনিয়োগ করছি 50,000 টাকা। এখন এই 50,000 টাকা আমরা কততম বছরে এসে পেয়েছি সেই বছরটাকে আমাদের গ্রহণ করতে হবে। যদি সেই বিনিয়োগিত টাকা সমান না হয়, অর্থাৎ বিনিয়োগিত টাকা কাছাকাছি কোনো একটা বছরে ওই টাকাটা আমরা ফেরত পাই, সেই বছরটা আমাদের কি করতে হবে, গ্রহণ করতে হবে। অর্থাৎ এখানে বলা হয় যে বিনিয়োগিত টাকা সমান হইলে আমাদের অবশ্যই নিতে হবে, যদি বিনিয়োগিত টাকা সমান না হয় তাহলে আমাদের কি করতে হবে, বিনিয়োগিত টাকার কাছাকাছি সূত্র যে অ্যামাউন্টটা দেওয়া আছে সেটি আমাদের কি করতে হবে, নিতে হবে। তো এখানে দেখা যাচ্ছে যে তৃতীয় বছরে আমরা টাকা ফেরত পেয়েছি 45,000 টাকা, চতুর্থ বছরে এসে দেখা যাচ্ছে যে আমরা টাকা পেয়েছি 55,000 টাকা, অর্থাৎ 5,000 টাকা আমরা এখানে বেশি পেয়েছি, কোথাও বিনিয়োগিত টাকা সমান নেই। আমি আগে বলেছি যে বিনিয়োগিত টাকার কাছাকাছি ছোট যেটা আছে সেই বছরটা আমাদের গ্রহণ করতে হবে। তাহলে বিনিয়োগিত টাকার কাছাকাছি ছোট কোনটা আছে, বিনিয়োগিত টাকার কাছাকাছি আছে হলো 45,000 টাকা, অর্থাৎ এটা বছর হচ্ছে 3 বছর। সুতরাং আমার সম্ভাব্য পেব্যাক সময় নিব কত, 3 বছর প্লাস বিনিয়োগ, আমরা বিনিয়োগ করছিলাম কত, 50,000 টাকা। তাহলে এখানে আমরা লিখবো 50,000 বিনিয়োগিত টাকার কাছাকাছি ছোট যেটা আছে, বিনিয়োগিত টাকার কাছে ছোট ছিল ক্রমযোজিত নগদ প্রবাহ বছর সম্ভাব্য সময় ক্রমযোজিত নগদ প্রবাহ কত, তাহলে সম্ভাব্য সময় ছিল 3 বছর এবং সম্ভাব্য সময়ের ক্রমযোজিত নগদ প্রবাহ হচ্ছে 45,000 টাকা, তাহলে মাইনাস 45,000। এখন এরপর বলা আছে সম্ভাব্য সময়ের পরবর্তী বছরের নগদ প্রবাহ, তাহলে সম্ভাব্য সময় ছিল 3 বছর, পরবর্তী বছর কোনটা, 4 বছর, তাহলে 4 বছরের নগদ প্রবাহ কত, বলতে 4 বছরের নগদ প্রবাহ হচ্ছে 10,000 টাকা, তাহলে আমরা এখানে লিখব কত, 10,000 টাকা। এখন 3 + 50,000 টাকা থেকে 45,000 টাকা গেলে থাকে 5,000, নিচে 10,000। এখন 3 বছর + 5,000 10,000 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 0.5 সমান, তাহলে কত বছর হলো, 3 + 0.5 যদি করি তাহলে হয় 3.5 বছর, অর্থাৎ 3.5 বছর সময় আমাদের লাগবে 50,000 টাকা পাওয়ার জন্য। অর্থাৎ আমরা 50,000 টাকা পাবো কখন, বলা হয়েছে যে 50,000 টাকা আমরা পাবো 3.5 বছরে, এরপর যে কয় বছর থাকবে সে কয় বছর হচ্ছে আমাদের ইনকাম হবে শুধু। এখন এইটা যদি আমি ইংলিশে করতাম এখানে তাহলে সরাসরি কিভাবে লিখতে পারতাম, এখানে আমরা লিখতাম এ হচ্ছে 3 + NCO হচ্ছে 50,000 মাইনাস 45,000, ডি হচ্ছে অর্থাৎ পরবর্তী বছরে নগদ প্রবাহ ছিল কত, 10,000, 3 + 5,000 / 10,000 সমান 3 + 0.5
5 সমান 3.5 ইয়ার অর্থাৎ 3.5 বছর। আশা করি শিক্ষার্থীবৃন্দ সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।